আব্দুল মবিন, আপনি লিখেছেন আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয়, একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয়। হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে? নামের শুরুতে হাজি বা আলহাজ লেখার বিধান কী? শেষ থেকে শুরু করি, নামের শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই, বরং আমি হজ করেছি এটা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সব তো পাবেনই না, বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে। আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন, সেটাতে দোষের কিছু নেই, বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে। এটা মোটেও ভালো কোনো কালচার নয়, বিশেষ করে এখানে প্রদর্শনের ইচ্ছা বা প্রদর্শনপ্রিয়তা, প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে, বিশেষ করে যারা এরকম লেখেন নিজেদেরটা। আর একবার হজ করলে হাজি, দুইবার হজ করলে আলহাজ, অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর, কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই, দুইটার অর্থ একই। হাজি যিনি হজ করেছেন, আলহাজ মানে যিনি হজ করেছেন, সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে, বহুবার হজ করলেও একই কথা প্রযোজ্য হবে। অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকারতে মানুষ করে, তাহলে সেক্ষেত্রে তাদের নিছক ধারণা থেকে তারা করেছেন, এটার কোনো ভিত্তি নেই আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে, একবার হলে হাজ হবে। মারজান আহমদ, আপনি লিখেছেন হজর মতো একটা ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সে ভিডিও পাবলিশ করে উপার্জন করে, এটা কতটুকু সঙ্গত? অবশ্যই হজর মতো ইবাদতকে উপার্জনের মাধ্যম বানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণা লিপ্ত হওয়া এটা নিন্দনীয় কাজ, অনুচিত কাজ, মোটেও এটা উচিত নয়। মোহাম্মদ আবু তালেব, আপনি লিখেছেন হাজি সাহেবগণ মোয়াল্লিম বা এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন, হাজি সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছেন, এই পানি না খেয়ে কোনো হাজি সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা? সম্পূর্ণ ঠিক আছে, কোনো মোয়াল্লিমকে, কোনো হাজি সাহেবকে তার মোয়াল্লিম, সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোটো ছোটো জমজলে মানে পানি দেওয়া হলো পান করার জন্য, দেওয়ার পরে এটার মালিক তিনি, তিনি তার পানি এটা না খেয়ে যদি রেখে দেন, দেশে নিয়ে আসতে চান, তিনি অন্য পানি খান, সেটা একান্ত তার ব্যাপার, সেটা জায়েজ আছে। বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে, নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যের লাগেজ বা নিজের লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পারেন, তার ব্যাপার, যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নির্দেশনা থাকে এগুলো না আনার জন্য, কারণ এতে পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে। তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না, কারণ আমি এমন কোনো কাজ করা জায়েজ হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দরারা, নিজে কিংবা অন্য কারোর ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই। অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে জায়েজ নয়, তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে মোয়াল্লিম বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন হাজিদেরকে, রুমে রুমে হোটেল হোটেল অনেক সময় ছোটো ছোটো বোতল সরবরাহ করেন, সব ক্ষেত্রে দেয় যে সবাই তাও না, যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, নাজায়েজ নয়।